নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আলপনা, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো আজ রবিবার, আজ ছুটির দিন, সারাদিন বাড়িতেই আছি। আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও বিষয়টা কি। তো হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে বাড়িতে মুড়ি ভাজা হয়। আসলে আমাদের যে প্রয়োজনীয় মুড়ি সেটা কিন্তু আমরা বাজারে কিনি খুবই কম। বেশিরভাগ টাইম আমরা ঘরের মুড়িটাই খাই। তো আমার মা নিজে হাতে ঘরের চালে আমাদের জন্য মুড়ি বানিয়ে দেয়। তো চলুন আজ পুরো ভিডিওতে আপনাদের পুরো প্রসেসটা দেখাবো, মুড়ি কীভাবে ভাজা। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখা যাক। তো আমি উনুন পাড়ে চলে এসেছি আর এখানে মা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, উনুনও জ্বালিয়ে দিয়েছে। তো দেখুন এখানে একটা রয়েছে হাঁড়ি, এই হাঁড়িতে বালি রয়েছে। তো এই বালিটা দিয়েই মুড়িটা ভাজা হবে। বালির হাঁড়িটা উনুনে চাপিয়ে দিল, বালিটা প্রথমে গরম করে নিতে হবে। আর এখানে দেখুন কিছু চালের কুড়ো এবং কাঠের গুঁড়ো এখানে দেওয়া হয়েছে, এর উপরে বালির হাঁড়িটাকে বসানো হবে যাতে ওটা ঠান্ডা হয়ে না যায়। আর এখানে রয়েছে ঝাঁঝুড়ি। তো এইভাবে কাঠির সাহায্যে ওই বালির সমেত মুড়িটা এখানে ঢালার পর ওটাকে নাড়তে হবে। আর নিচের যে পাত্রটা দেখছেন এখানে বালিগুলো আলাদা হয়ে এই ঝাঁঝুড়ি থেকে নিচে জমা হবে। আর দেখুন এখানে একটা বেড়ি রয়েছে। ঠিক বেড়ি দিয়ে এইভাবে ধরতে হবে, তবে এই হাঁড়িটা ধরবে না, যে হাঁড়িটায় বালি গরম হচ্ছে সেই হাঁড়িটাকে বেড়ি দিয়ে ধরবে নামাবার সময়। আর এই দেখুন এখানে কুলো রয়েছে, তো এখানে মুড়িগুলো ভেজে রাখবে। তো এই দেখছেন কিছু কাঠি, ঝাঁটার কাঠি, এগুলো মানে নারকেলের খিল। তো এইগুলো দিয়ে চালটাকে নাড়ানো হয়। আর এই যে দেখছেন এইগুলো হচ্ছে আমাদের ঘরের চাল। তো এই চাল দিয়ে মুড়িটা ভাজা হচ্ছে। আর বাটিতে লবণ জল রয়েছে, তো চালটা যখন দেওয়া হবে সেই চালে কিছু পরিমাণ লবণ জলও দিয়ে দিতে হবে। তো মা তো সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছে, এবার মুড়ি কীভাবে ভাজবে পুরো পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে খুব ভালো করে আজকে শেয়ার করব। এই যে মুড়ি ভাজা, এই কাজগুলো মূলত গ্রাম বাংলায় দেখা যায়। আমাদের এখানে সেরকম দেখা যায় না, কেউই মুড়ি ভাজে না। তবে আমাদের যেহেতু ঘরে চাল রয়েছে এবং আমার মা মুড়ি ভাজতে পারে, তাই আমরা কিন্তু দোকানের মুড়ি খুব একটা খাই না, ঘরে ভাজা মুড়িটাই বেশি খাই। এই দেখুন এই যে হাঁড়িটা দেওয়া আছে, হাঁড়িটা লেপন দিয়ে রাখা হয়েছে। তো এই হাঁড়িতেই চালটা দেওয়া হবে। আর দেখুন এই হাঁড়িতে বালিটা গরম হচ্ছে। তো দেখুন হাঁড়িতে মা চালটা দিয়ে দিয়েছে, তো বালি মনে হয় গরম হয়েও গেছে, তবে আগে একটু চেক করে নেবে। তো চলুন দেখা যাক কীভাবে বালিটা চেক করে। এই যে কটা পাটকাঠি নিয়েছে, তো এই পাটকাঠির সাহায্যেই দেখবে যে বালিটা কতটা গরম হয়েছে। ঠিক এইভাবে দেখুন, এই যে পাটকাঠিটা দেখেছেন কেমন ধোয়া উঠছে, তার মানে বালিটা যেটুকু দরকার ততটা গরম হয়ে গেছে। এবার বালিটাকে নামিয়ে রাখবে, ওই কাঠের গুঁড়োর উপরে নামিয়ে রাখবে। এই দেখুন কাঠের গুঁড়োর উপর নামিয়ে রাখলো। এবার চালের হাঁড়িটা দিয়ে চালগুলোকে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। এগুলো ওই নারকেলের কাঠি, তার সাহায্যে চালটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। আর এই চালগুলো খুব একটা বেশি জাল এখানে লাগছে না, দেখেছেন উনুন কিন্তু আঁচ রয়েছে, তো সেই আঁচেই চালগুলো নাড়ানো হচ্ছে। অনেকে আবার এটাকে চাল নোনানোও বলে, চাল নোনা অনেকেই অনেক রকম নাম বলে।
যাতে লেগে না যায় হাঁড়িতে, সেই জন্য চালটা কিন্তু সব সময় নাড়াতে হবে কাঠির সাহায্যে। একটু লাগতে দেওয়া যাবে না, আর খুব বেশি জাল দেওয়া যাবে না। অল্প জালেই চালটা ভালোভাবে নাড়িয়ে লবণ দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, চাল নোনানো প্রায় হয়ে গেছে। এবার মা চালটাকে নামিয়ে ফেলবে। তো এবার চালটাকে ডাইরেক্ট ওই যে বালির মধ্যে দিয়ে দেবে। এইবারে বেড়ির কাজ। বেড়ির সাহায্যে বালির হাঁড়িটাকে ধরিয়ে ভালো করে ঝাঁকালেই আস্তে আস্তে মুড়িগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু মুড়িটা ভাজা হয়। এবারে মা ঢেলে নিচ্ছে ঝাঁঝুড়ির মধ্যে এবং পাটকাঠির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছে বালিগুলো যাতে পড়ে যায়। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, মানে আর বেশি দেরি করলে, গরম বালিতে বেশিক্ষণ মুড়ি থাকলে মুড়িগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খুব তাড়াতাড়ি মুড়ি আর বালি আলাদা করে ফেলতে হবে। তো এবার মুড়িগুলো চালনি দিয়ে চেলে নিয়ে নামিয়ে ফেলা হয়েছে। দেখুন কত সুন্দর মুড়ি হয়ে গেল। তো এইভাবে মা সব মুড়িগুলো ভেজে নেবে। আর মা আজকে মুড়ি ভাজবে এবং শেষে কিছু ডাল ভাজবে, মানে কলাই ডাল আমাদের বাড়িতে খাওয়ার জন্যই। তো সেই কলাই ডালগুলো মা ভাজবে। তো চলুন কলাই ডাল ভাজাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর দেখুন, দেখেছেন মুড়িগুলো কেমন সুন্দর হয়েছে, ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এইভাবে বাড়িতে মা মুড়ি ভাজে আর আমরা কিন্তু ঘরের ভাজা মুড়ি খাই। ঘরে ভাজা মুড়ি কিন্তু একটু বেশি টেস্ট। আর এই দেখুন, এদিকে সব ডালপালা পড়ে রয়েছে। আজকে আমাদের নারকেল গাছের ডালগুলো কাটা হয়েছে, চারিদিকে সব ডালপালায় ভর্তি। তো চলুন এবার আপনাদের সঙ্গে কলাই ডাল ভাজাটা শেয়ার করি। কলাই ডাল ভাজার জন্য প্রথমে মা বালিটা বসিয়ে দিয়েছে। তো বালিটা ভালো করে গরম করে নামিয়ে রাখতে হবে। দেখুন মুড়িও অনেক ভাজা হয়ে গেছে, পুরো এক গামলা ভর্তি হয়ে গেছে মুড়ি। আর এই পাশে রয়েছে চাল ভাজা। আমরা যে চাল ভাজা প্যাকেটে কিনে খাই ঠিক সেই চাল ভাজা, কিন্তু আমাদের ঘরের চালগুলো একটু সাইজটা ছোট, তাই খুব একটা লম্বা হয়নি চাল ভাজাগুলো, দেখেছেন। আর এই যে এখানে ডাল রয়েছে, এই ডালগুলো ভাজা হবে। মা এখন বালিটা চেক করছে যে বালি হয়েছে কিনা। তো বালি হয়ে গেছে, বালি গরম হয়ে গেছে। এবার কলাই ডালগুলো বালির মধ্যে দিয়ে ভেজে ফেলবে। ঠিক একই রকমভাবে বেড়ির সাহায্যে ধরে কাঠি দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তো ভাজা হয়ে গেলে ঝাঁঝুড়ির মধ্যে রেখে বালিটা চেলে নিতে হবে। এবার খুব তাড়াতাড়ি বালিটা কিন্তু চেলে নিতে হবে, নইলে বেশিক্ষণ রাখলেই কলাই ডালগুলো কিন্তু লাল হয়ে পুড়ে যাবে। এ দেখুন চালা হয়ে গেছে, বালি থেকে আলাদা করে এবার রেখে দেবে। তো এই দেখুন কত সুন্দরভাবে কলাই ডালগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।